আসসালামু আলাইকুম শুভ দর্শক, দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা রয়েছি শিমুলিয়া পশুর হাটে। আর শিমুলিয়া পশুর হাট বসে প্রতি সোমবার দুপুর 12টা থেকে শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত। আর এই হাটে হাসিলের পরিমাণ 300 টাকা, অর্থাৎ যদি আপনি গরু ক্রয় করেন সেক্ষেত্রে হাসিল দিতে হবে 300, আর যে বিক্রি করবে সে 200 টাকা। সো আমরা এই হাট ঘুরে আজকে একটু বড় এবং মাঝারি সাইজের সুন্দর সুন্দর ষাঁড় গরুর দাম জানাবো। চলুন আমরা হাটটি ঘুরি। দর্শক আপনারা দেখছেন এই যে সুন্দর এই ষাঁড়টা নিয়ে দামাদামি হচ্ছে, দর কষাকষি চলছে এই গরুটা নিয়ে। এই যে যেটা দেখতে বেশ সুন্দর, দেখি এটা বিক্রি হয় কিনা। তবে মনে হলো যে বিক্রি হলো না, ভাই চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওই দিকটাতে। তো পরের গরুটা আবার দেখা হচ্ছে, পরের গরুটা দেখছেন এক ভাই, দেখি ওইটা বিক্রি হয় কিনা, আমরা ওইটাও দেখানোর চেষ্টা করব। মিয়া ভাই মনে হয় দাম বলেছেন। আর এই ভাই হলো একজন পুরাতন মানুষ, একে সবসময় দেখি আমরা দেখা হয়। তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো, তা প্রথমে আমরা মিয়া ভাইয়ের সাথে কথা বলতে চাই। মিয়া ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। গরু তো দাম বললেন, জি বললেন 1,10,000 ভাই। 1,10,000 বলে ফেলছেন? জি জি। কোনটা এটা না এটা? এইটা। এটা কয় দাঁতের গরু বললো? এটা বলছে দাঁত আছে, আসলে দাঁত নাই, তবে দাঁতটা ফাঁক হয়েছে। আচ্ছা, সময় হয়ে গেছে, ওই একই বিষয়। যাই হোক, এটা মূলত মিয়া ভাই কততে বিক্রি করতে চায়, যিনি মালিক? উনি আমাদের কাছে 25 চাইছে। 1,25? আপনি তো খামার করার জন্য নেবেন? না না না, আমরা মাওলা আলী মুশকিল কুশা দয়াল খাজা বাবা এই দুইটা অনুষ্ঠান একসাথে করবো, 13ই রজব উপলক্ষে, 14ই রজব উপলক্ষে, এই হিসাবে আমরা গরু কিনতে আসছি। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক যে এই যে গরুটা দেখি, আমরা গরুর মালিকের সাথে কথা বলতে চাই। মিয়া ভাই, আপনার গরু তো দাম বলে ফেললো, 25 ছাড়বেন না, 25-এর নিচে আসবেন না। ভাই কিছুই বলছে না, যে তিনি আসলে বেচা বিক্রি নিয়ে ব্যস্ত। তবে এই যে এই গরুটা তিনি আসলে 25-এ বিক্রি করতে চাচ্ছে। আমরা একটু ভালো মতো দেখাই, এই যে এইটা একটু দেখাও, একটু আমরা একটু ভালো মতো দেখাই এই গরুটা। এটা 1,25-এ বিক্রি করার আশায় রয়েছে। সো আমরা হাট ঘুরে চলুন, আমরা আরও কিছু গরুর দাম জেনে আসি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে পুরো ডোগাটা, এই ডোগাটা হলো যে এই যে মিয়া ভাই, মিয়া ভাই রয়েছেন। মিয়া ভাই কেমন আছেন? ভালোই। কয়টা গরু আনছেন আজকে? 12টা। 12টা আনছেন, তো দেখতে তো মোটামুটি সবগুলোই সুন্দর। ঠিক আছে, এইটা কত যাচ্ছেন? এই কালোটা, কালোটা চাইতে 1,20,000। 1,20,000 চাওয়া হচ্ছে। এটা কয় দাঁতের গরু এটা এখন? এটা দুই দাঁত। দুই দাঁতের। এটা মোটামুটি ওজন করলে কেমন হতে পারে আনুমানিক? এটা 5 মণ। 5 মণ? 1,20,000 চাচ্ছেন? কততে ছেড়ে দিবেন? 10 হইলে ছেড়ে দেন। 1,10,000 না, 5 মণ যদি হয় তাহলে 1,10,000 হিসেবে ঠিকই আছে, কিন্তু যদি ওজন কম হয় তাহলে কিন্তু ঠিক নাই। ভাড়া একটু ব্যবধান হইব। আচ্ছা আচ্ছা, আর এরা কত যাচ্ছেন? এটা এটা তো ওটা থেকে একটু উঁচা। এটা এটা যে 30। 1,30,000। এটার ওজন কেমন ধরতেছেন আপনারা নে ভাই? হ্যাঁ, কত ওজন ধরতেছেন? এটা 5.5 মণ। 5.5 মণ 1,30,000 চাচ্ছেন, এটা অবশ্য ওটা থেকে এটা পার্সেন্টেজ ভালো। সেক্ষেত্রে এটা কততে নেওয়া যাবে, ছাড়া যাবে কততে? 20। 1,20,000 ফিক্সড। আচ্ছা, এরকম সুন্দর গরু তো অনেকেই কিনতে চায়, আমাদের ভিডিও দেখেও খুঁজে। তো সেক্ষেত্রে যদি আপনার থেকে 2-4টা মনে করেন ঢাকা চট্টগ্রাম সাপ্লাই নিতে চায়, দিতে পারবেন? দিতে পারবাম। সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে? দিতে পারবাম, সমস্যা নাই। ফোন নাম্বার বা কিছু থাকলে আপনি জানাতে পারেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক আসলে ওনার একটু পরে দিতা দিবেন। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, ধন্যবাদ। আমি তো মিছি নিউ, সমস্যা। আচ্ছা, আমরা হাট ঘুরে আসি। দর্শক বন্ধুরা চলুন, আমরা হাটটি আর একটু ঘুরতে চাই। আরো কিছু সুন্দর সাইজের এবং মাঝারি এবং বড় যে সারগরুগুলো রয়েছে এই হাটে, সেই সারগরুগুলোর দাম জানাতে চাই। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আবার একটু ছোট সাইজের একটা সার রয়েছে, সুন্দর দেখতে, এটার আমরা দাম একটু জানাতে চাই। ভাই আছেন, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। গরু আজকে কয়টা আনছেন? গরু আনছি 9টা। 9টা বিক্রি করছেন? একটাও? একটাও বিক্রি হয়েছে না। এটা কত যাচ্ছেন যেটা লালটা দেখছি আমরা? এটা দাম চাইতো 75, 60,000 দাম হইতাছে। 60,000 বলতেছে? জি জি। আপনার কত টার্গেট এটা বেচার? টার্গেট ধরে 2-4,000 হলে বেচলাম আর কি। কত? 2-4,000? এই যে 64। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে। দর্শক দেখছেন তার ডোগাতে কিন্তু অনেকগুলো সার গরু আছে, তো তিনি যে দামটি বললেন এরকম দামে এই গরুটা বিক্রি করতে চায় দেখলেনি। আচ্ছা, আমরা চলুন ভিতর দিকে যেতে চাই, কিছু বড় গরুর দাম জানাতে চাই। এই লাইনে দেখুন বেশ অনেকগুলো গরু রয়েছে, এগুলো নিয়ে আসছে। এই যে এই ভাই, ভাই কেমন আছেন? ভালো আছি। কয়টা গরু আনছেন আজকে? 6টা। কোন 6টা? আমরা কালোটা দেখাইতে চাই, এই যে কালো গরুটা, এটা তাহলে কত হলে ছাড়তে চাচ্ছেন বা কিরকম? 90-এর উপরে। তো এখন কেমন আসলে গরুর দাম, বেশি না কম? মোটামুটি। এটা কত স্যার? এই লালটা, এই লালটা কত যাচ্ছেন? 1,05,000।
এক লক্ষ পাঁচ চাচ্ছে নাই লালটা জি এটা কয় দাঁতের গরু দাঁতে নাই তারপর আপনারা যেগুলো নিয়েছেন এগুলো কি সবই অদাতা হ্যাঁ অদাতা এটা আসলে কত হলে ছেড়ে দিবেন এটা 82 83 বলতেছে 85 এর উপরে নিয়ে বসবো 85 এর উপরে হলে এটা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা আপনি তো এখানে ব্যবসা করতেছেন জি আচ্ছা মিয়া ভাইয়ের নাম শাহিন আলম শাহিন ভাই ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা দর্শক শাহিন ভাইয়ের এই গরুটা তিনি বিক্রি করতে যাচ্ছেন যে দামটি বললেন আর কালোটা আমরা দেখাইলাম তো বন্ধুরা এরকম কিন্তু প্রচুর পরিমাণে ষাঁড় গরু রয়েছে শিমুলিয়া পশুহাটে তো শিমুলিয়া পশুর হাট আরও ঘুরতে চাই আপনাদেরকে আরও কিছু ষাঁড় গরুর দাম জানাতে চাই দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা কালো শিঙলা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন দুইজন সো আমরা যেটা দেখছি সেটি হলো যে শিমুলিয়া হাটে এখন জায়গার খুব স্বল্পতা প্রচুর পরিমাণে গরুর আমদানি হাটার জায়গা নাই এমন একটি পরিস্থিতি হয়ে গেছে সো আমরা এই গরুটার দাম দেখাতে চাই আপনাদেরকে জানাতে চাই এই ভাইয়ের সাথে কথা বলতে চাই মিয়া ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ গরু কয়টা আনছেন দুইটা গরু আনছি দুইটা গরু আনছেন এটার কি দাম হয়েছে এখনো হ্যাঁ দাম হয়েছে কত দাম হলো এটা এটা 120 120 দাম উঠে গেছে এই কালো গরুটার এটা আসলে কয় দাঁতের গরু এটা দুই চার দাঁত চার দাঁতের গরু যেহেতু সার গরু এটা মোটামুটি এখন ওজন কেমন হতে পারে আনুমানিক পাঁচটার উপর হবে আচ্ছা এটা দাম চাচ্ছেন 140 140 এটা বেচার টার্গেট কেমন নিছেন মিয়া ভাই দেয়া যাক অনেক কাস্টমারে যত কাও তত পছন্দ করে কেড়ে আনতে কানে মুখে আস্তে করে জানান আমরা একটা আপনাদের হাট ঘুরে দাম জানাচ্ছি দেখি না আল্লাহর রহমতে 130 আচ্ছা 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 সো যেটি হলো যে আমরা এই যে হাট ঘুরলাম দেখলাম তো এই হাটের প্রেক্ষাপট কেমন বুঝছেন আগের মতো তো এখন জায়গার খুব স্বল্পতা জায়গার খুব সংকট একেবারে কারণে খুব পরিস্থিতি খুব ভয়ানক গুরু একটা স্বস্তির কোনো কারণে কোনো প্রসেস নাই খুব কষ্ট হইতেছে আর আপনি গুরু কারণে বিক্রি এর জন্য আচ্ছা আচ্ছা মিয়া ভাই ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক চলুন আমরা হাট ঘুরে আরও কয়েকটি গরুর দাম জানাই তবে এখানে আসলে ভিডিও করাটাই আসলে খুব কঠিন হয়ে পড়েছে আমি এখানে সবসময় আসি আচ্ছা আচ্ছা আমরা একজন আসলে ক্রেতাকে পেয়ে গেছি তিনি আসছেন ক্রয় করতে তার সাথে আমরা একটু কথা বলতে চাই মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি ধন্যবাদ আজকে গরু কিনতে পেরেছেন হ্যাঁ আমি গরু কেনার জন্য আসছিলাম বাট এখানে যে গরুর যে জায়গার যে সংকলন আপনি এই মাত্র দেখলেন আপনার পায়ে আমার পায়ে দুইটা গরু পাড়া দিছে এখানে জায়গা স্বল্পতার জন্য কাস্টমার আসতে চাচ্ছে না যেমন আমি গরু দেখার জন্য আসছি বাট আমি এই ভিতরে ঢুকতে পারতেছি না এই পরিবেশ তো জায়গার যদি স্বল্পতা এইভাবে থাকে তাহলে বাজারের সুনামটা কমে যাবে পাইকার এবং যারা ক্রেতা তারা কম আসবে তো আমি আপনার মাধ্যমে কর্তৃপক্ষকে এটাই বলতে চাই তারা যেন জায়গাটার ব্যাপারে একটু চিন্তা করে যেন জায়গাটা আরও সম্প্রসারণ করা যায় এই বাজারে ক্রেতা এবং বিক্রেতা কম আসবে দর্শক বন্ধুরা বুঝতেই পাচ্ছেন শিমুলিয়া পশুর হাটে যদি আপনারা আসতে চান এই যে বললেন ভাইজান এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে আসবেন কারণ এখানে প্রচুর গরুর আমদানি হলে কিন্তু জায়গার খুব সংকট রয়েছে সো চলুন আমরা হাট ঘুরে আরও কয়েকটি গরুর দাম জানানোর চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন চাচা ভালো আছি গরু যেটা নিয়ে আসছেন এটার দাম কেমন চাচ্ছিলেন এই যে লালটা 82 হাজার চাচ্ছিলেন এটা কয় দাঁতের গরু কাকা দুই দাঁতের গরুটা 82 হাজার চাচ্ছেন তো আজকে তো দেখছি শিমুলিয়া হাটে জায়গার খুব স্বল্পতা হয়ে গেছে কেমন অনুভব করছেন আসছি 70 বেচা 70 কত হলে সেল করবেন 75 হলে সেল হবে দর্শক এই যে এই গরুটা তবে আমরা আজকে আসলে গরুই দেখাইতে পাচ্ছি না কারণ জায়গার খুব সংকট দেখছি আজকে আপনি কেমন অনুভব করছেন এটাই অনুভব হ্যাঁ এটাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা দেখাচ্ছিলাম শিমুলিয়া পশুর হাট থেকে বড় মাঝারি এবং ছোট সাইজের কিছু ষাঁড় গরুর দাম দর সম্পর্কে আপনারা দেখলেন এই হাটে আসলে জায়গার খুব স্বল্পতা গরু খুব গাদাগাদি করে নিয়ে এসছেন বিক্রেতারা আসলে ক্রেতা আসলে হাঁটতে পারছে না এমন একটি পরিস্থিতি হয়ে গিয়েছে তো দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো হাটে বা খামারে